নে, তুই এখনো তৈরি হসনি। দাঁড়া, এক্ষুনি আসছি। 1 hour later তুই এইটা পরে পুজো বাড়ি যাবি? হ্যাঁ, মাথা ঠিক আছে তো তোর? ওখানে পাড়ার সব কাকিমারা থাকবে, জানিস কি ভাববে না ভাববে? তো কি করবো, তোর মতন আমার কাছে অত এথনিক ড্রেস নেই, যেতে হলে চল নাহলে বাদ দে। আরে আরে রাগ করছিস কেন, দেখ না এখানে তো এতগুলো জামা আছে, আরে একটাও সুন্দর নয়। আছে যদি ঠিক করে পড়িস তো। ঠিক করে মানে বোঝাচ্ছে, কিন্তু তার আগে না তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর হ্যাঁ তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দাও। যদি তোমাদের কাছে এই রকম ব্ল্যাক ওয়েস্টার্ন ড্রেস থাকে তো শুধু এর উপরে একটা এই ধরনের ব্লাউজ পরে নাও। ব্লাউজটা যতটা সম্ভব হাইনেক ডিজাইনের হলেই ভালো হয়, আর মাঝখানে ম্যাচ করছে এরকম একটা বেল্ট পরে নিও, আর নিচের পোর্শনও ম্যাচ করছে এরকম একটা লেগিংস পরে নাও, আর সাথে নিয়ে নাও একটা দুপাট্টা। আর দেখো লুকটা তোমাদের একদম কমপ্লিট হয়ে যাবে। তো ওয়েস্টার্ন দিয়ে এথনিক তৈরি হয়ে গেল না? এই তুই ঘরের অবস্থা দেখ কি করেছিস? হ্যাঁ কি করবো, আমি প্লাজোর সাথে ম্যাচিং করা কোনো কিছুই পাচ্ছি না, তার জন্য তুই ঘরটার এরকম অবস্থা করবি? একটা তো কোনো কাজ করিস না, উল্টে কাজ বাড়াচ্ছিস। হ্যাঁ তো কি করবো, আমি পার্টিতে এরকম জামা কাপড় পরে যাবো? হে ভগবান, কি ভাববে আমার ক্রাশ! এই চুপ কর, সারাক্ষণ দেবীর মতো চিল লাগছে। দাঁড়া আমি কিছু ভাবছি। ভাব ভাব, তাড়াতাড়ি ভাব। চল একটা ট্রিক দেখাই। তো মারছিস কেন, দেখা না? সারারা বা প্লাজো প্যান্টের সাথে যদি ম্যাচিং করা কোনো কিছু না পেয়ে থাকো তো নিয়ে নাও এরকম ধরনের একটা ক্রপ টপ আর পরে নাও। এবার নিতে হবে ম্যাচিং করা যে কোনো একটা ওড়না, আর ওড়নাটাকে এভাবে কাঁধের উপরে রেখে আস্তে আস্তে অ্যারেঞ্জ করে নিতে হবে। এবার ওড়নার আরেকটা কর্নার নিয়ে এভাবে পেছন দিক থেকে ঘুরিয়ে প্যান্টের মধ্যে এভাবে টাক করে নিতে হবে। ওড়নাটাকে অ্যারেঞ্জ করার পর এরকম ধরনের যে কোনো একটা ব্রোচ নিয়ে নাও আর ওড়নার ভেতরে এভাবে ঢুকিয়ে দাও। এবার ওড়নাটাকে কাঁধের উপরে রেখে একটুখানি সেট করে নাও, আর দেখো আমাদের নতুন গর্জিয়াস ড্রেস একদম তৈরি। এইবার পূজোতে আমাকে খুব সুন্দর করে শাড়ি পরতে হবে। এক কাজ করি, গুগল থেকে কয়েকটা ইউনিক ট্র্যাপিং খুঁজি। হ্যাঁ এইটা পরি। আরে এরকম মা হয়ে কেন ঘুরছিস? আরে আগে ভেতরে তো আসতে দে, তারপর বলছি। হ্যাঁ হ্যাঁ আয়। আরে আমি কালকে স্পেশাল ভাবে শাড়ি পরার জন্য ট্র্যাপিং দেখে পরার চেষ্টা করছিলাম, কিন্তু এই দেখ কি অবস্থা হয়ে গেল। তুই যদি এত কঠিন ভাবে না পড়তে পারিস তাহলে সহজ ভাবে পরে নে। না ওরকম ভাবে তো সবাই পরে, সবাই যেভাবে পরে ওভাবে আমি পরবো না। আরে পাগল, সহজ ভাবে পরেও ইউনিক হওয়া যায়, দেখে তো নে আগে। শাড়িকে যদি ইউনিক ভাবে পরতে চাও তাহলে প্রথমে একটা সুন্দর এরকম টপ পরে নাও, আর টপের সাথে ম্যাচ করছে এরকম একটা শাড়ি নিয়ে নাও, আর প্রথমে এরকম ভাবে টপ করে নাও, আর এভাবে একটা রাউন্ড কমপ্লিট করার পরে আঁচলটাকে সিলেক্ট করে নাও, আর ওটাকে নিজের বাঁদিকের কাঁধে দিয়ে দাও।
এবার নরমালি যেভাবে নিচের কুচিটা করে সেভাবে করে ফেলো। সবকটা কুচি হয়ে যাওয়ার পরে টাক করে নাও ভালো করে। এবার আঁচলটাকে এরকম নরমাল ভাবে না, একটু অন্যরকম ভাবে পরবো। তো বন্ধুরা, ওনাটাকে প্রথমে আমাদের এইভাবে ধরে নিতে হবে, আর ধরার পরে আমাদের এই জায়গাটাকে এরকম একটা নট বাঁধতে হবে, আর তারপর আঁচলের মতন লেফট শোল্ডারে রেখে দিতে হবে। আর তারপর এরকম একটা বেল্ট পরে নাও, আর কিছু টুকটাক গয়নাগাটি পরে নাও। তো দেখো, হয়ে গেল না ইউনিক শাড়ি ওয়্যারিং? আরে মা, ঠিক আছে, আনারকলির জন্য পয়সা দিতে পারবে না? ঠিক আছে, আমাকে আর দৌড় করিও না, দূরে থাক আমার থেকে। নতুন আনারকলি তো আমার কপালেই নেই, এবার পুরোনোটা দিয়ে কিছু করতে হবে। এটা দিয়েই হয়ে যাবে। লেহেঙ্গা যদি নরমাল ভাবে পরে পরে বোর হয়ে গিয়ে থাকো, তো ওটাকে এভাবে উঠিয়ে নাও আর চেস্টের কাছে এভাবে সেট করে নাও। আর এবার এটার সাথে কন্ট্রাস্ট করে পরে নাও একটা লেগিংস আর একটা এরকম ট্র্যাডিশনাল জ্যাকেট, আর তার সাথে পরে নাও এরকম একটা রেড কালারের দুপাট্টা। তো এবার কিছু জুয়েলারি পরার পর দেখো লুকটা কি সুন্দর লাগছে না? এইটা তো পুজো আচ্ছায় যাওয়ার জন্য একদম পারফেক্ট। খুশি থাকার কথা, এরকম মুখ ঝুলিয়ে রয়েছিস কেন? আরে সামনে বিয়ে বাড়ি আছে, ধুতি প্যান্ট কিনতে গেছিলাম, দোকানে পেলামই না, এবার আমি কি পরবো বিয়েতে? কিছুই ভরিস না, বক বক না করে কোন আইডিয়া থাকলে বল। দাঁড়া, আমাদের ধুতি প্যান্ট তৈরি হয়ে গেছে। বন্ধুরা বলো এই ভিডিওটা কেমন লাগলো? এই যে ক্লথিং হ্যাকস গুলো আছে, এটা তোমরা ওয়েডিং ফেস্টিভ দুটো সিজনে ইউজ করতে পারবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, তার সাথে ভালো ভালো কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর লাস্টে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।